আমাদের খামার এর নাম কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকা। এই খামারটি 792 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। আমরা 580 একর জমি ঘাস চাষাবাদের জন্য এবং অবশিষ্ট জমি আবাসিক কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং অফিস ভবন এবং অন্যান্য স্থাপনা। এই 580 একর জমির মধ্যে আমরা প্রতি বছরই 260 একর জমি মৌসুমি ঘাস হিসাবে চাষ করে থাকি এবং অবশিষ্ট জমিগুলো আমরা স্থায়ী ঘাস যেমন নেপিয়ার, পাকচুংওয়ান, জার্মান, পাড়া এই সমস্ত ঘাসগুলো চাষ করে থাকি। এবং এই খামারের ভিতরে অভ্যন্তরে ঘাস সরবরাহ সহ সারা দেশে মানুষের জন্য কাটিং সরবরাহ, উন্নত জাতের বীজ সরবরাহ, এর জন্যে আমাদের আরেকটি শাখা আছে, এটি হলো কৃষি শাখা। এবং এই কৃষি শাখা অনবরত তারা এই 580 একর জমি চাষ করে যাচ্ছে। আমার এখানে মূলত কার্যক্রমের ভিতরে কৃষি শাখাতে ফডার প্রোডাকশন, যেটাকে বলে ঘাস উৎপাদনের মেইনলি আমাদের কাজ। আমাদের মূলত ঘাস সাপ্লাই দিতে হয় কৃত্রিম প্রজনন শাখায় এবং বায়ার শাখায়। আমাদের এই ফার্মে সারা বছরের ঘাস সরবরাহের জন্য স্থায়ী ঘাসের উপরে আমরা বেশি নির্ভর করি। আমাদের মাঠ থেকে ঘাস সংগ্রহের জন্য আমাদের একটা ঘাস কাটা মেশিন, যার নাম হচ্ছে হেক্সলান মেশিন। সেটা যে সমস্ত ঘাসগুলি ছোট এবং খুব বেশি স্টেম নাই, অর্থাৎ মানে লতানো জাতীয় ঘাস অথবা সফট যেগুলো স্টেম, যেগুলো ওখান থেকে আমরা ওই মেশিনের মাধ্যমে কেটে নিয়ে আসি। ঘাস যেটা দেওয়া হয় সরাসরি ঘাসই দেয়। অন্যান্য পুষ্টিগুণের জন্য বায়ার অফিসে যে ফিড মিল আছে সেখানে তারা দানাদার খাদ্যের সঙ্গে অন্যান্য প্রিমিক্স মিক্সার করে দেয় আর কি। নাম থেকেই আপনারা বুঝতে পারেন যে নামে একটি উদ্দেশ্য আছে। নামটাই দুইটা অংশ, একটা কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার, সরকারের একটি ব্রিডিং খামার বা প্রজনন খামার হিসাবে ন্যস্ত। এই সিমেন্টটা কনসেন্ট্রেশন দেখা, যে সিমেন্টটা পাইলাম ওটা না আমার প্রথম যারা কালার পাইছি দেন দরকার হলো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনটা হচ্ছে ওর মধ্যে কি পরিমাণ স্পার্ম আছে, 1197 মিলিয়ন, আর বিলিয়নে বললে 1.19। এবং সিমেন্ট আসার পরে এই রকম কালারের মধ্যে সিমেন্ট মিলে পায়, একবারে যা সিমেন্ট দিছে ওটা না আমরা কয়েকশো গুণ বাড়াই ফেলি, 400-500-1200, সেটাকে আমরা স্ট্রতে ভর্তি করি। অটোমেটিক ফিলিং সিলিং অ্যান্ড প্রিন্টিং মেশিন আছে, ড্যানগুলো ফ্রিজিং করি, সিমেন্ট প্রিজার্ভ করি, ডিস্ট্রিবিউশন করি। এটা একটা বড় বড় দাগে। এখন ওই সিমেন্টটাতে আমাদের কিছু ডাইলুটার অ্যাড করতে হয়, সেই ডাইলুটারটা এমন হতে হবে যেই পরিবেশে ওই স্পার্মগুলো বেঁচে থাকবে, শুধু একদিনের জন্য না 100 বছরের জন্য। ডাইলুটেড সিমেন্টগুলো আমাদের প্যাকেজিং হয়ে গেলো 0.25 ml স্ট্রতে, সেই স্ট্রতে ফিল করবে, মাথা সিল করে দেয় এবং ওই স্ট্রতে প্রিন্ট করে দেয় যেটা কোন বুলের সিমেন্ট, কোন ল্যাবের সিমেন্ট, কত তারিখে উৎপাদন হয়েছে। এই ফ্রিজার দিয়েই ওই স্ট্রগুলোরে -140 ডাইরেক্ট নামায়, দেন -140 থেকে ডিরেক্টলি লিকুইড নাইট্রোজেনে চলে যায়, তখন -196°C। পরের 24 ঘন্টা পরে আবার টেস্ট হবে, ফার্দার আরও কিছু টেস্ট হবে, দেন যখন পাস করবে দেন ফিল্টার করবে তার আগে। আমরা যেহেতু যেখানে ন্যাচারাল সার্ভিসে একটা গাভিকে দেওয়া হয় সেটা আমরা 500 থেকে 1000 গুণ করতেছি, সো আমাদেরকে কেয়ারফুলি ডিসিশন নিতে হয়। আমরা কিন্তু স্ট্রং উৎপাদন 100 বছর ভালো থাকবে, আমি যদি লিকুইড নাইট্রোজেন ভাবে রেখে দিই 100 বছর পরে বের করবো, ওটাকে থয়িং করবো, আবার গাভিতে দিব, আবার বাচ্চা দেবো। আমরা প্রতি বছর সরকারিভাবে 30 থেকে 35 লক্ষ গাভীকে কৃত্রিম প্রজনন করে থাকি।
যেখানে সারা বাংলাদেশের চাহিদা প্রায় 1 কোটির ওপরে। এই 37 লক্ষ কৃত্রিম প্রজননের ফলে এর 40% প্রায় 13-14 লক্ষ বাছুর জন্ম হয়। এই তার 50% যদি ফিমেল হয়, এই ফিমেল বাছুরগুলো যখন মা হয়ে দুধ দিচ্ছে, তার মায়ের চাইতে 1 লিটার থেকে 3 লিটার পর্যন্ত অতিরিক্ত দুধ উৎপাদন করছে। আমরা অলরেডি একটা প্রকল্প দাঁড় করিয়েছি, যে প্রকল্পের মাধ্যমে আগামী 5 বছরে এই খামারটিকে বিশ্বের একটি আধুনিক খামার, যত ধরনের উন্নত প্রযুক্তি এবং উন্নত টেকনোলজি আছে সেই টেকনোলজি সমৃদ্ধ আমরা একটি খামার স্থাপন করতে যাচ্ছি। পশুর সংখ্যা এখন মানুষের চাহিদার তুলনায়, এর দুধ উৎপাদন এইভাবে চলতে থাকলে অনেক কম হবে। এটাকে কিভাবে মানুষের দুধের চাহিদা পূরণ করা যাবে, এই উদ্দেশ্যটাকে সামনে নিয়েই উন্নত জাতের গাভি তৈরি করাটাই এখানে মূল লক্ষ্য। একটা ডেইরি প্ল্যান্ট আছে এবং এখানে একটা মিনি ল্যাব আছে, যেখানে আমাদের দুধের কোয়ালিটি কন্ট্রোল করি আর কি। ডেইরি ফার্মে গাভি আছে এবং এখানে গাভি পালন হচ্ছে এবং এখানে বাছুর হচ্ছে, দুধ হচ্ছে। এই যে প্রায় 1400-1500 লিটার দুধ আমরা পেয়ে থাকি এখানে প্রতিদিন প্রসেসের জন্য। আমরা ভেটেনারি শাখা থেকে যে কার্যক্রম মূলত পরিচালনা করি সেটা হলো রোগ প্রতিরোধ কার্যক্রমে ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিং কার্যক্রম এবং রিপ্রোডাক্টিভ ডিজিজ, এগুলো চিকিৎসা আমরা করে থাকি। এছাড়া ইনস্ট্যান্ট বায়ার শাখা থেকে যে সমস্ত গরু যখন যে কোনো সমস্যা উৎপন্ন হয় তারা আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা 24 ঘন্টা চিকিৎসা কার্যক্রম সেবা দিয়ে থাকি। নতুন যদি কেউ খামার করতে চায় সেক্ষেত্রে আমরা এখান থেকেও পরামর্শ দিয়ে থাকি। বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন খামারিরা এখানে আসে, আমাদের খামারটা পরিদর্শন করে করে আমাদের খামারে যে কার্যক্রমগুলি করি সেগুলি তারা দেখেন কীভাবে এটা আমরা সেট করেছি। আমরা বিশেষ করে চেষ্টা করে থাকি যেগুলো এলিটস খামারি, অর্থাৎ একটা এলাকায় একজন ভালো খামারি হবে, সেই খামারি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাবে, সেই খামারি তার এলাকার যে খামারগুলি আছে সেই খামারিগুলি থেকে সে প্রশিক্ষণ দিবেন। প্রাণ বিশ্বাস করি এবং আমরা এখন এখানে যে কর্মকর্তা কর্মচারী বৃন্দের একটা সেট আপ কাজ করতেছি, আমাদের ওই ধরনের ইচ্ছা, ওই ধরনের চিন্তা চেতনা আমাদের প্রত্যেকের মাথায় আছে এবং আমরা এটিকে সাফল্যের দিকে রাখবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ এটির একটি বাস্তব রূপ খুব শীঘ্রই পাবে।